say congratulations. Work so hard, forgot how to vacation. They ain't never. আজকে আমরা ম্যাট্রিক্স নিয়ে কিছু আলোচনা করব, যেমন ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণ এগুলো আমরা সবাই জানি, কিন্তু আজকে আমি জাস্ট রিকল করছি। তো আমাদের এখানে কোশ্চেনে দেওয়া আছে যে এ বি ম্যাট্রিক্স, আমাদের এটা যোগ করতে হবে আর বিয়োগ করতে হবে। তাহলে আমরা আগে যোগ করে ফেলি, এ প্লাস বি আমার 1 0 3 4, আমরা এ আর বি তুলে ফেলি আগে 5 2 0 1, প্লাস বি ম্যাট্রিক্স হলো আমাদের 6 - 1 - 2 - 5 - 1 - 0 - 3 - 4. এখন আমাদের এই ম্যাট্রিক্স দুটো আমাদের যোগ করতে হবে। যোগ করার জন্য আমাদের খুবই সিম্পল প্রসেস। ফার্স্ট আমাদের দেখতে হবে যে এটা হচ্ছে আমাদের রো, এটা হচ্ছে আমাদের কলম। তো আমার যখন ফার্স্ট রো এর জন্য কাস্ট করব, তাহলে ফার্স্ট রো এর জন্য প্রথম কলম যোগ হবে, সেকেন্ড কলম যোগ হবে, থার্ড কলম যোগ হবে, ফোর্থ কলম যোগ হবে। দেন সেকেন্ড রো এর জন্য আমাদের ফার্স্ট কলম যোগ হবে দুইটাই, যেমন 5 আর 1 যোগ হবে, 2 0 যোগ হবে, 0 - 3 যোগ হবে, 1 4 যোগ হবে। যেমন লিখে ফেলি কি কি হয়, 7 6 7, 0 + - 1 তাহলে হচ্ছে -1, 3 - 2 হচ্ছে 1, 4 - 5 হচ্ছে 9। তাহলে আমাদের ফার্স্ট কলম ফার্স্ট রোয়ের চলে গেল। আমরা সেকেন্ড রোতে আসবো, 5 6, 2 0 2, 0 - 3 - 3, 1 + 4 - 5, তাহলে আমাদের এ প্লাস বি শেষ। এখন আমাদের এ মাইনাস বি আমরা আসব, -1 6 - 1 - 2 - 5 - 1 - 0 - 3 - 4, তাহলে আমরা বিয়োগ করে ফেলি, আনসার তবে 1 - 6 তাহলে হচ্ছে -5, 0 - -1 হচ্ছে তাহলে +1, 3 - -2 হচ্ছে +2, তাহলে 3 + 2 - 5, 4 - 5 হচ্ছে -1, তাহলে 5 - 1 হচ্ছে 4, 2 - 0 হচ্ছে 2, 0 - -3 এর জন্য হচ্ছে +3, 1 - 4 এর জন্য হচ্ছে -3। তাহলে আমরা শেষ করে ফেললাম এটা, তাহলে আমাদের অ্যান্সার আসলো -5 - 1, 5 - 1, 4 - 3 - 3। এটা ছিল আমাদের বেসিক পড়ায়, এ প্লাস বি, এ মাইনাস বি। এটা আমরা সবাই পারি, আমি জাস্ট একটু দেখিয়ে দিলাম, রিকল করে দিলাম। এখন আমাদের সেকেন্ড কাজ, এখানে আমাদের অ্যাগেন দুইটা ম্যাট্রিক্স আমাদের দেওয়া আছে। এখন আমাদের কি করতে হবে, এটা আমাদের এখন গুণ করতে হবে ম্যাট্রিক্সের। এখন তাহলে আমরা ম্যাট্রিক্সটা কীভাবে গুণ করতে পারি, আগে আমরা এ আর বি লিখে নিই, -1 - 3 - 2 - 4 - 2 - 5 - 6 - 1 - 3 * 1 - 2 - 1 - 2 - 3 - 1 - 5 - 1। এখন আমরা এটা কি করবো, এখন আমাদের এটা গুণ করতে হবে, রাইট? তখন আমরা গুণ করব, গুণ করার জন্য আগে আমরা দেখবো এটা আমাদের কি টাইপ ম্যাট্রিক্স। এটা আমাদের 3 * 3 ম্যাট্রিক্স, অর্থাৎ কলমও 3টা রোও 3টা,
এ আর বি এর জন্য, তাহলে এটা আমাদের 3 × 3 ম্যাট্রিক্স, তাহলে আমাদের এখানে তিনটা ঘর হবে। এখন আমরা ম্যাট্রিক্সের গুণটা কীভাবে করবো, ম্যাট্রিক্সের গুণটা দেখুন, এটা হচ্ছে আমাদের রো, এটা হচ্ছে আমাদের কলাম। তাহলে আমাদের ফার্স্ট রো এর ফার্স্ট কলামের জন্য এই এই কলামকে দিয়ে আমরা এই রোটা গুণ করব, সেম এই কলামকে আমরা এই রোকে গুণ করব, এই কলামকে এই রো দিয়ে গুণ করব। আবার সেকেন্ড ঘরের জন্য এই কলামকে এই রো এই রো দিয়ে আমরা গুণ করব, এই কলামকে এই রো দিয়ে গুণ করব, এই কলামকে এই রো দিয়ে গুণ করব। ঠিক থার্ড ঘরের জন্য এই কলামকে এই রো দিয়ে গুণ করব। তো আমরা আসি, 1 × -1 তাহলে হচ্ছে -1 প্লাস 3 × 2 6 প্লাস 5 × 2 10। আবার আসি 1, তাহলে 1 × 4 4 হয়। আবার 2 × -2 -4 5 × 5 প্লাস 25 1 × 6 6 2 × 1 প্লাস 2 5 × -3 -15। এবার আমার সেকেন্ড ঘর আসবে, আমাদের ফার্স্ট ঘরের কাজ শেষ। ফার্স্ট ঘরটা ছিল আমাদের ফার্স্ট কলামের জন্য, এখন আমরা সেকেন্ড কলাম নিয়ে কাজ করব। সেকেন্ড কলাম হচ্ছে আমাদের -2 3 2, তাহলে -2 × -1 হচ্ছে 2 প্লাস 3 × 3 হচ্ছে 9 প্লাস 2 × 2 হচ্ছে আমাদের 4, -2 × 4 হচ্ছে -8, -3 × 2 -6 প্লাস 5 × 2 হচ্ছে 10। ওকে, দেন -2 × 6 -12 প্লাস 3 × 1 3, 3 × -2 -3 × 2 হচ্ছে -6। তাহলে এবার আমার সেকেন্ড ঘরে কাজ শেষ, এবার আমার থার্ড ঘরে কাজ শুরু হবে। তাহলে আমরা শুধু থার্ড কলাম নিয়ে আমরা কাজ করব। তাহলে 1 × -1 -1, তারপর 3 × -1 -3, 2 × 1 প্লাস 2, 1 × 4 4, -1 × -2 প্লাস 2, 5 × 1 প্লাস 5, 1 × 6 6, -1 × -1 প্লাস 1, তাহলে হচ্ছে -1, 1 × -1 হচ্ছে -3। এখন আলটিমেটলি আমাদের রেজাল্টটা কী আসে সেটা আমরা একটু দেখে নিই। আলটিমেটলি তাহলে আমাদের আসছে 16 - 1 15, 4 × 2 = 9, 6 × 15 -4 + 2 -2, তারপর 25 8 × 14 তাহলে হচ্ছে -4 5 × 4 9, 9 × 2 11 6 × 2 8 8 × 6 2, তাহলে আমাদের আলটিমেটলি রেজাল্ট আমাদের এটা চলে আসলো। তাহলে এখন এখন আমাদের অ্যান্সার আবার চেয়েছে এ বি টি, উপরে টি টি হচ্ছে আমাদের ট্রান্সপোর্টস ম্যাট্রিক্স, জাস্ট কিছুই না, এটা হচ্ছে আমাদের কলাম, এটা হচ্ছে আমাদের কলাম, এটা হচ্ছে আমাদের রো, জাস্ট রোটাই আমাদের কলামে ডাইভার্ট হয়ে যাবে। অর্থাৎ তাহলে কি লিখতে পারি, 15 15 -2 এই রোটে কলামে কনভার্ট হয়ে যাবে, 25 -4 11, দেন -7 -15 তারপর 2। এভাবেই হয়ে গেল আমাদের এ বি টি, অর্থাৎ এটা হচ্ছে আমাদের ট্রান্সপোজ ম্যাট্রিক্স, আমাদের ম্যাট্রিক্স উপর পাওয়ার আছে টি, অর্থাৎ তাহলে এটা আমাদের ট্রান্সপোজ ম্যাট্রিক্স হয়ে গেল। এখন দেন আমাদের বের করতে বলেছে বি এ, সেম অ্যাজ এ বি আমরা যেভাবে বের করেছি, আমাদের জাস্ট বি এ বের করতে হবে, অর্থাৎ তাহলে এখানে বি হবে, এখানে এ বসবে, দেন আমরা
একে বি দিয়ে গুণ করবো, যে যেভাবে সেম টু সেম এই প্রসিডিউরে। তো আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা করতে পারেন, আমি নিশ্চয়ই কমেন্টে সেটার অ্যান্সার দেওয়ার ট্রাই করবো। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।